হ্যালো বন্ধুরা, চলে এলাম আজ অর্থাৎ 7ই জুনের আবহাওয়া আপডেটস নিয়ে। গতকাল সারাদিন গরম থাকার পর বিকেল ও সন্ধ্যাবেলায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম বৃষ্টি হওয়ার পর আজ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 11ই জুন বঙ্গে বর্ষা প্রবেশের দিন নির্ধারণ করা হলেও গ্রীষ্মের দাবদাহে বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে আছে মানুষজন। তবে বর্ষার আগমনের পূর্বেই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা। আজকের আবহাওয়ার খবর বলতে গেলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে বাতাসে 76 অর্থাৎ 76%। বাতাস চলবে 13 কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং মেঘ থাকবে 79%। আজকের আবহাওয়ার কথা যদি বলতে হয় তাহলে বলতে গেলে সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালের দিকে মেঘলা আকাশ এবং রাতের দিকে এলাকার কয়েক জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে বাংলার উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সিকিম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি শুরু না হলেও বাংলার উত্তরে ভারী বৃষ্টির দেখা মিলতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়ায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজকের দিনে বৃষ্টির পরিস্থিতি না হওয়ার সম্ভাবনাই বেশি। দিনের বেশিরভাগ সময়টাই রৌদ্রজল থাকবে বলে জানা গিয়েছে। এক বিশেষ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ সোমবার একটু পরেই 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। তবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও ঝেঁপে আসবে বৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া আপডেটস। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং এরকম রোজ রোজ আবহাওয়া আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।